পুজোর পর বিসর্জন না করে পথের ধারে নোংরা আবর্জনার মধ্যে ফেলে রাখা মূর্তিগুলোকে সংগ্রহ করে ভাসানঘাটে নিয়ে গিয়ে বিসর্জনের উদ্যোগ নিল জয় ঠাকুর সেবা সমিতি। সমিতির কর্মকর্তারা এদিন আরিসি, মেহেরপুর, রাঙিরখাড়ি, সুভাষনগর, শ্মশান কালীবাড়ি সংলগ্ন এলাকায় পথের ধারে পরিত্যক্তভাবে পড়ে থাকা মূর্তিগুলোকে সংগ্রহ করে ট্রাকে করে নিয়ে এসে ভাসানঘাটে বরাকের জলে বিসর্জন করেন। পরে সমিতির জনৈক কর্মকর্তা বলেন, হিন্দু শাস্ত্রে কোথাও লেখা নেই যে পুজোর পর মূর্তি বিসর্জন করা যাবে না। তিনি শহরের পুজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান, পুজোর পরপরই তারা যেন মূর্তিগুলো বিসর্জন করেন। আজকে আমাদের বিশেষ কর্মসূচি ছিল জয় ঠাকুর সেবা সমিতির পক্ষ থেকে, যে আমরা নিজেদের গর্বের সাথে হিন্দু বলি আর বিগ বাজেটের পুজো করি, আর সেই পুজোর পরে আমরা মূর্তিগুলো নিয়ে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখি আবর্জনার সাথে। আমাদের মেন উদ্দেশ্য ছিল সেই মূর্তিগুলোকে কালেকশন করে একদম আরআইসি থেকে মেহেরপুর, রাঙেরকাড়ি, ন্যাশনাল হাইওয়ে, আশ্রম রোড, সুভাষনগর, শ্মশান কালীবাড়ি সমস্ত মূর্তি নিয়ে আমরা এইমাত্র বিসর্জন ঘাট সদরঘাটে আমরা বিসর্জন দিয়ে আসলাম। শাস্ত্রমতে যদি আমরা পুজো মানি বা করি, শাস্ত্রে কোথাও লেখা নেই যে মূর্তি বিসর্জন হয় না। শাস্ত্রমতে মূর্তির নিয়মই হচ্ছে মূর্তি পুজোর পরে সেই মাটির মূর্তিকে জলে বিসর্জন দিতে হবে। তাই যেহেতু আমরা সনাতন ধর্ম, শাস্ত্র অনুযায়ী পুজো করি, আর আমাদের মেন উদ্দেশ্য জয় ঠাকুর সেবা সমিতির পক্ষ থেকে যে আপনারা বিগ বাজারের পুজো করুন, আমাদের বিনম্র অনুরোধ, কিন্তু সেই মর্যাদার সাথে সেই মাটির মূর্তিকে সদরঘাট হোক, পুকুরে হোক, নদীতে হোক বিসর্জন দিন, পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখবেন। জয় ঠাকুর।